সুচেতনা দে। আপনি অদ্রিজার সাথে কিভাবে জড়িত? অদ্রিজা আমি আমার মতনে আমি যুক্ত হচ্ছে অ্যাজ সুচেতনা শায়রি। আমি বেসিক্যালি হিন্দিতে লেখালেখি করি এবং আমার লেখা সব হিন্দিতেই হয়। আমার অলরেডি দুটো তিনটে বই বুক ফেয়ার ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বেরিয়েছে, বেখফ বাতে মোম জ্যোৎস্না, বেসিক্যালি আই এম আ পোয়েট। অ্যান্ড টুডে আই এম গোয়িং টু লঞ্চ আ প্রোডাকশন অফ মাইন নেমড সমাগম ইন কোলাবোরেশন উইথ জেড ফোর ডান্সিং একাডেমি। আর এটা পুরোটাই হিন্দিতে হবে, ইয়ে পুরা এক হিন্দি মে অ্যাক্ট হোনে ওয়ালা হ্যায়, জহাঁ পে ডান্স অর ড্রামা এক সাথ মঞ্চিত কিয়া জায়েগা। অর ইয়ে পুরা জো কনসেপশন হ্যায় ও ফাইট অগেনস্ট ক্যান্সার কে উপর হ্যায়, তো দেখতে হ্যায় ক্যা কিয়া যা সকতা হ্যায় ইসকে বারে মে। লেকিন মুদ্দা ইয়ে হ্যায় কি ক্যান্সার সে ক্যাসে সমাজ কো বচায়া যায়, ক্যাসে রোকা যায়, ক্যাসে ইসসে লোগো কো অর রোশনি মিলে কি ও জি সকে, তো ইসি কে উপর হাম লোগো নে সমাগম কা কনসেপচুয়ালাইজেশন কিয়া হ্যায় সুচেতনা শায়রি কে থ্রু। অর জেড ফোর একাডেমি ইসকে উপর নে কাম করকে পুরা কোরিওগ্রাফি কিয়া হ্যায়, অর আজ ইয়ে পুরা প্রোডাকশন ইয়াহ পে মঞ্চিত হোনে ওয়ালা হ্যায়, তো দেখতে হ্যায় আগে আগে হোতা হ্যায় ক্যা। অ্যান্ড কামিং টু অদ্রিজা, আমি আমার মতন নিউ ফেস অফ বেঙ্গল ইজ গোয়িং টু কাম আপ, অ্যান্ড মোর বিউটিফুল অ্যান্ড মোর স্মার্ট মডেলস আর আউট হিয়ার, লেটস সি হোয়াট হ্যাপেন, অ্যান্ড দ্য কম্পিটিশন ইজ রিয়েলি টাফ, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংক ইউ সো মাচ।